মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকে আমরা এই ভিডিওতে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে হিমোফিক্স এফজেড। আজকে আমরা এই ভিডিওতে এই মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এবং এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। হিমোফিক্স এফজেড এই মেডিসিনটি প্রস্তুত করে থাকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এবং এই মেডিসিনটির মূল উপাদানগুলোর মধ্যে হচ্ছে একটি হচ্ছে ফলিক অ্যাসিড, জিঙ্ক এবং ফেরাস অ্যাসকর্বেট অ্যাসিড। মূলত এই তিনটি উপাদানের সমন্বয়ে এই মেডিসিনটি প্রস্তুত করা হয়েছে। এই মেডিসিনটি মূলত সেবন করা হয়ে থাকে যে সমস্ত গর্ভবতী মায়েদের মূলত ফলিক অ্যাসিড এবং জিঙ্কের পরিমাণ কম রয়েছে, পাশাপাশি ফেরাস অ্যাসকর্বেট এই অ্যাসিডটির পরিমাণ কম রয়েছে, মূলত তাদের জন্য এই মেডিসিনটি সেবন করা হয়ে থাকে বা গুরুত্বপূর্ণ। এই হিমোফিক্স এই প্রিপারেশনটি আয়রন ঘাটতির প্রোফাইল্যাক্সিসে নির্দেশিত, মূলত বিশেষত যখন অপর্যাপ্ত ডায়েটের কারণে গর্ভাবস্থায় এবং রক্ত স্বল্পতার সময় পরিপূরক জিঙ্ক এবং আয়রনের প্রয়োজন হয় তখন মূলত এই হিমোফিক্স এফজেড মেডিসিনটি ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এবং পেশেন্ট এই মেডিসিনটি সেবন করে থাকে। এই প্রিপারেশনটি ফেরাস অ্যাসকর্বেট ফলিক অ্যাসিড এবং জিঙ্ক এই তিনটি পুষ্টিকর পরিপূরকের সংমিশ্রণ দ্বারা প্রস্তুত করা হয়েছে। ফেরাস অ্যাসকর্বেট আয়রন এবং ভিটামিন সি এর সংমিশ্রণে তৈরি, এবং আয়রন আমাদের দেহে সঞ্চয় হয় এবং আয়রনের ঘাটতিজনিত রক্ত স্বল্পতা দূর করে। দেহে আয়রনের শোষণ বাড়ানোর জন্য ভিটামিন সি অর্থাৎ অ্যাসকর্বেট যুক্ত করা হয়। ফলিক অ্যাসিড ভিটামিন বি এর একটি ফর্ম যা রক্তের লাল কোষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যা সারা শরীর জুড়ে অক্সিজেন বহন করে। অনাগত শিশুর মস্তিষ্ক এবং মেরুদণ্ডের বিকাশের ক্ষেত্রে ভূমিকা রাখার কারণে এটি গর্ভাবস্থায়ও প্রয়োজনীয়। জিঙ্ক এমন একটি মাইক্রোমাইনাল যা পুষ্টি সরবরাহ করে থাকে। মূলত এই হচ্ছে এই হিমোফিক্স মেডিসিনটির কাজ। এই মেডিসিনটি মূলত প্রতিদিন একটি করে সেবন করতে হয়, এটি মূলত একটি সেবনের নিয়ম। তবে বিভিন্ন কারণে এর ডোজ বা মাত্রা তারতম্য হতে পারে, এক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই মেডিসিনটি সেবন করবেন। এবার আসুন জেনে নেওয়া যাক এই হিমোফিক্স এফজেড মেডিসিনটির যে সমস্ত পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে সেই পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এপিগ্যাস্ট্রিক ব্যথা, বমি বমি ভাব কিংবা কোষ্ঠকাঠিন্য, এছাড়া বমি, ডায়রিয়া, হার্ট জ্বালা পড়া ইত্যাদি অন্তর্ভুক্ত। এই পার্শ্বপ্রতিক্রিয়ার মাত্রা যদি অত্যধিক পরিমাণে বৃদ্ধি পায় সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করবেন। এবং গর্ভাবস্থা এবং গর্ভকালীন সময়ে এই মেডিসিনটি একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে সেবন করতে হবে। এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটির বর্তমান বাজার মূল্য। হিমোফিক্স এফজেড এই মেডিসিনটির বর্তমান বাজার মূল্য প্রতি পিস ট্যাবলেটের মূল্য হচ্ছে 5 টাকা। আপনার নিকটস্থ ফার্মেসিতে আশা করছি এই মেডিসিনটি আপনি পেয়ে যাবেন। এই মেডিসিন সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন অথবা জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।